নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই দেশে ঢুকে পড়ল বর্ষা আগামী আটচল্লিশ ঘন্টায় প্রবল ঝড় বৃষ্টির আগাম সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যাডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক গত কয়েকদিন ধরে লাগাতার ঝড় বৃষ্টি হয়েই চলেছে কখনো প্রবল মেঘের গর্জনে ঘুম ভাঙছে শহর কলকাতার আবার কখনো মধ্যরাতে শুরু প্রবল বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এমনকি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কালবৈশাখীরও পূর্বাভাস রয়েছে পূর্বাভাসে জানানো হয়েছে কলকাতার উপর দিয়ে বয়ে যেতে পারে ঝরোহাওয়া তার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় চল্লিশ কিলোমিটার এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর শুধু কলকাতায় নয় দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুরে দফায় দফায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে আটই জুন থেকে বৃষ্টি স্বাভাবিক নিয়মে ঢুকে যাওয়ার কথা ইতিমধ্যে কেরলে ঢুকে পড়েছে বর্ষা নির্ধারিত সময়ের আগে এই বর্ষা ঢুকে পড়েছে কেরলে যার জেরে তো প্রাক বর্ষার বৃষ্টি শুরু আর সেই কারণে আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে দফায় দফায় ঝড় বৃষ্টি হয়েই চলেছে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস জানান কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে আবহাওয়িদরা বলছেন পনেরোই জুলাইয়ের মধ্যে গোটা দেশে বর্ষাকাল পুরোদমে শুরু হয়ে যাবে এদিকে সোমবার হাওয়া জারি করেছে লাল সতর্কতা পূর্ব উপকূলে আমফান শক্তিশালী হামলা চালানোর পর এবার পশ্চিম উপকূলে তাণ্ডব চালাতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিসসর্গ আঠারোশো একানব্বই সালের পর এই প্রথম কোনো ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে মহারাষ্ট্রে তাই সেই ঝড় নিয়ে শুরু হয়েছে চরম সতর্কতা হাওয়া অফিস আফ্রিকান উপকূলে একটি সাইকোলনিক সার্কুলেশন লক্ষ্য করেছে যা আগামী সপ্তাহের প্রথম দিকে ঝড়ে পরিণত হতে পারে তবে শুধু আফ্রিকান উপকূল নয় ভারতের আরও খানিকটা কাছে আরও একটি ঝড়ের সম্ভাবনা লক্ষ্য করেছে আইএমডি যা সম্ভবত দিন কয়েকের মধ্যেই তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে খুব সম্ভবত এটি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে রবিবার ও সোমবার এটি আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে নিম্নচাপ সৃষ্টি হওয়ার পরে এটি আফ্রিকার ওমান ও ইয়েমেনের উপকূলের দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে আইএমডি পাশাপাশি এটি আরও তীব্র হয়ে উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণ পূর্ব পূর্ব মধ্য ও উত্তর পূর্ব আরব সাগরে আগামী কয়েকদিন মৎস্যজীবীদের প্রবেশে নিষেধ করা হয়েছে অতিভারী বৃষ্টি হবে গুজরাট দাদরা নগরাবিলি মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টির সম্ভাবনা লাক্ষাদ্বীপ কেরলা কর্ণাটক সাউথ কঙ্কন এবং গোয়াতে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে বুধবার সকাল থেকে রায়গড় মুম্বাই পালঘর থানা এলাকায় ঝোড়ো হওয়া বইবে পঁচানব্বই থেকে একশো পনেরো কিলোমিটার গতিবেগে এই ঝোড়ো বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর গুজরাটের ভালসার নাভাসারি এবং মহারাষ্ট্রের রত্নগিরি সিন্ধুদুর্গ এলাকায় আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে সত্তর থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইতে পারে সুরাটের ভারচু এলাকায় উত্তরবঙ্গের আবহাওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে থাকতে পারে সহ ঝড়ো আওয়া। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহে সহ ঝড় বৃষ্টি হতে পারে ঝড়ের বেগ থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী দুই থেকে তিন দিন রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের আবহাওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আগামী দুই থেকে তিন দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় ঝড় বইতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আবার কোনো কোনো জায়গায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে তবে আগামী দুই থেকে তিন দিন রাতে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যান্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন